দেখুন এবার পাঁচ মিনিটে স্লিম হওয়া সম্ভব কী করে পাঁচ মিনিটে স্লিম দেখানো কি সম্ভব অবশ্যই সম্ভব যদি আপনার জানা থাকে সঠিক কৌশল একটু বুদ্ধি খাটালেই প্রতিদিনই আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণীয় ও সুন্দর আপনার যে ওজন আছে ঠিক ওই ওজন নিয়ে। মনে রাখবেন সৌন্দর্য আর কিছুই নয় নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা মাত্র জানুন এমন দশটি কৌশল যেগুলো আপনাকে প্রতিদিনই করে তুলবে স্লিম ও স্মার্ট এবং এগুলোর কোনোটাই করতে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না এক আপনি কেমন মোটা কত বেশি আপনার ওজন এসবে কিছুই আসে যায় না যদি আপনাকে দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগার জন্য প্রথমেই নিজের শরীরের ভাঁজ ও বাড়তি মেদগুলোকে ঢেকে ফেলুন খুব বেশি টাইট কোনো কাপড় বা খুব পাতলা কাপড় পরিধান করবেন না এতে আপনার ভাঁজগুলো বিশ্রীভাবে দেখা যাবে এমন পোশাক পরিধান করুন যেটা গায়ে চেপে বসে না থাকে আবার খুব ঢিলাও নয় দুই পোশাক পরুন এক রঙের সালোয়ার কামিজ বা শার্ট প্যান্ট সবই এক রঙের পরলে দেখতে দারুণ স্লিম লাগে ওজন কমে প্রায় অর্ধেক দেখা যাবে বৈচিত্র্য আনতে রঙিন টাই বা ওড়না ব্যবহার করুন খুব মোটা মানুষদের ক্ষেত্রে এই টেকনিক দারুণ কাজ দেয় তিন জিন্সের প্যান্ট বা যে কোনো প্যান্ট পরলে এমন প্যান্ট পরুন যেটার পিছনের পকেটগুলো বড় বড় এবং দুটো পকেট পরস্পরের কাছে এটা আপনার হিপ দেখাবে একদম স্লিম চার মোটা মানুষের চুল কখনো রং করবেন না করতে চাইলেও চুলের গোড়ায় কখনো রং করবেন না এবং খুব বেশি হালকা রং দেবেন না গাঢ় রঙের চুল এমনভাবে কাটুন যেন মুখের দুপাশে পড়ে থাকে এতে আপনার মুখটা এমন স্লিম দেখাবে পাঁচ চুল উঁচু করে টান টান পনিটেল করতে পারেন এতেও মুখ লম্বাটে দেখাবে ফলে ওজন কম মনে হবে এছাড়া মাথার উপরে চুল একটু ফুলিয়ে তবেই বাঁধুন এতেও আসবে স্লিম লুক পাঁচ কখনও আড়ি ডোরা কাটা বা আড়াআড়ি ডিজাইনের কিছু পরবেন না ভুলেও এতে আপনাকে অনেক বেশি চওড়া ও মোটা দেখাবে লম্বালম্বী ডিজাইনের যে কোনো পোশাক নিয়ে আসবে স্লিম লুক ছয় সম্ভব হলে একটুখানি উঁচু জুতা পরুন কয়েক ইঞ্চি লম্বা দেখালে ওজন অনেকটাই কম মনে হবে উঁচু পরতে না চাইলে ফ্ল্যাট পরুন তবে খুব ঝলমলে ও রঙিন জুতা পরবেন না জুতার রং রাখুন স্কিন টোনের কাছাকাছি সাত নিজের শরীরে যে অংশটি বেশি মোটা কৌশলে সেটা ঢেকে রাখুন যেমন হাত মোটা হলে কোয়ার্টার স্লিপ পোশাক পরুন ফুল স্লিপ কিন্তু আরও মোটা লাগবে পেট মোটা হলে পেটের কাছে ঢিলে ঢালা পোশাক পরুন বা এমন ডিজাইনের পোশাক পরুন যাতে পেট ঢেকে যায় এই সমস্যাগুলো ঢেকে ফেললেই আপনার লুক হয়ে উঠবে দারুণ শরীরে যে অংশগুলো ঢেকে রাখতে চান সেখানে গাঢ় রঙের পোশাক ব্যবহার করুন সুন্দর অংশে হালকা রং ব্যবহার করুন দেখবেন অনেকটাই স্লিম লাগবে আট একটা খুব ভুল ধারণা আছে যে মোটা মেয়েদের ছোটো গলার জামা পড়তে হয় এটা ভীষণ বড় একটি ভুল ধারণা ছোট গলার জামায় মূলত আরও মোটা লাগে নিজের শরীরের সঙ্গে মানানসইভাবে জামার গলার ডিজাইন বেছে নিন বিশেষ করে গলা ও ঘাড় খাটো হলে অবশ্যই বড় গলার পোশাক পরুন নয় প্রিন্টের পোশাক মোটা মানুষ এড়িয়ে যাওয়াই ভালো একান্তই পড়তে চাইলে একদম ছোট ছোট প্রিন্ট পরুন খুব বেশি চকচকে পোশাক ও এক্সেসরিজ অবশ্যই এড়িয়ে চলুন দশ অবশ্যই অবশ্যই সঠিক মাপের ব্রা ও প্যান্টটি পরুন বাজারে মোটা মানুষদের জন্য বিশেষ ডিজাইনের ব্রা ও প্যান্টি পাওয়া যায় যা শরীরের বাড়তি মেদ লুকিয়ে রাখতে দারুণ সহায়তা করে এগুলো ব্যবহার করুন ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি